কিন্তু ফেসবুকে 13,000 ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে। আমরা ভেবেছিলাম 10K সেলিব্রেশন করবো, কিন্তু তার মধ্যে 13,000 হয়ে গেছে আমাদের। জানো দৌড়ে ছুটে আসে হঠাৎ করে, আমি মানে প্রথমে একটু চমকে যাই। যদি হালকা হতে যাও মোটামুটি, না না এই যে ফল আলু দেনি মাংসের। Let's go! ওয়েলকাম ব্যাক টু নিউ ফ্রেশ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমি সকাল সকাল গিয়েছিলাম বাজারে, বাজার থেকে এইমাত্র বাড়ি ফিরলাম। আর এইখানটা দেখতে পাচ্ছ বাজারে অনেকগুলো সবজি টবজি নিয়ে এসেছি, আর সকালের ব্রেকফাস্টের জন্য রুটি। হ্যাঁ ফলটা ঘরে ছুটিতে ঢেলে দিয়েছি। তো সকালে চা করে দাও। চা না কফি করছি, জল গরম হচ্ছে। কফি তো আমার জন্য একটা কফি নিয়ে এসেছিলাম, মানে সকালে একটু ব্ল্যাক কফি। চিনি ছাড়া খেলে নাকি মানে একটু হালকা হওয়া যায়, মানে পেটে চর্বি কমে। টেস্ট নেই কিন্তু খেতে হবে, কিছু করার নেই। তাড়াতাড়ি দাও। হ্যাঁ যথেষ্ট ভালো খেতে, তা যেটা দিলে টেস্ট হবে সেটা খেয়ে দাও, আর তোমার সহ্য হয় না বাটার। হ্যাঁ বাটার দিলে টেস্ট হয় নাকি? বাটার দিয়ে খেয়ে আমার দুদিন তিন দিন খুব অসুবিধা হয়েছিল, যে অনেকদিনও বাড়িতে ছিল না, তার জন্য আমরা কোনো ব্লগ করতে পারিনি। তো অনেকদিন পর আমরা দুজন কিন্তু আবার ফিরে এসেছি ব্লগ করতে। তো চলো আজকে সকালটা এখান থেকে শুরু করা যাক। আর একটা কথা তোমাদের বলার আছে, সেটা হচ্ছে আমাদের কিন্তু ফেসবুকে 13,000 ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে। আমরা ভেবেছিলাম 10K সেলিব্রেশন করবো, কিন্তু তার মধ্যে 13,000 হয়ে গেছে। আমাদের কোনো সময়ই হচ্ছে না যে আমরা সেলিব্রেশনটা করব। তো চলো একেবারে যখন 13,000 হয়েই গেছে 15K সেলিব্রেশন করবো, তাড়াতাড়ি করে তোমরা আরও বেশি বেশি ফলো করো। তো চলো তোমাদের সবার জন্য কিন্তু একটা ধামাকাদার ব্লগ ওয়েট করছে, আজকে সকালটা এখান থেকে শুরু করা যাক। আর তোমরা আমাদের পাশে ছিলে আর এভাবেই আমাদেরকে সাপোর্ট করো, তাহলে আরো ভালো ভালো ব্লগ দিতে পারবো। সত্যি ভালো লাগে যখন তোমরা আমাকে ভালোবাসা দাও, আমাকে চিনতে পারো কোথাও গেলে, সেটা তো আলাদা একটা পাওয়া আমাদের কাছে। মানে দৌড়ে ছুটে আসে হঠাৎ করে, আমি মানে প্রথমে একটু চমকে যাই, তারপর কিন্তু খুব ভালো লাগে যে তোমরা এইভাবে আমাদেরকে চিনতে পেরে দৌড়ে আসো আমাদের সাথে দেখা করার জন্য। আচ্ছা আর তোমরা যদি হালকা হতে যাও মোটামুটি, না না এই যে ফালতু কথা একদম, আমি ও ব্ল্যাক কফি ও খেতেই চাই না, তাই আমি ওকে বলেছি ব্ল্যাক কফি খেলে ভীষণ হালকা হয়ে যায়। মানে চিনি ছাড়া খেলে নাকি একটু হালকা হয়, মানে পেটের চর্বিটা কমবে। এই ঘন্টায় দিচ্ছে ব্ল্যাক কফি, কফিটাই এমনি কফিটাই প্লেন গরম জল দিয়ে। ভালো বুদ্ধি দিচ্ছি তোমাদের বন্ধুদের, যারা ব্ল্যাক কফি টা খেতে যায় না তাদের এরকম ভাবে টিপস দেবে যে খেলে ভীষণ রোগা হওয়া যায়, দেখবে রোজ খাবে। তো চিনি ছাড়া কেমন লাগবে তোমরা তো বুঝতেই পারছো, খেতে ভালো লাগে না। তবুও সকালটা এরকম একটা ব্ল্যাক কফি দিয়ে শুরু করবো। স্টিকারটাও তোলনি এখনো, এইটা তুলেছি, ওইটা তো সব স্টিকার গুলো সেভাবে আছে, ওইটা তোলা। তো চলো এরকম একটা ব্ল্যাক কফি দিয়ে আজকে সকালটা শুরু করা যাক। আর আজকে অনেক কাজ বাকি আছে, কারণ অনেকদিন ধরে বাইকটা ভালোভাবে সার্ভিস করা হয়নি, আর বাইকে একটা প্রবলেম হচ্ছে, সেটাই আমি সার্ভিস করতে যাব। আর দেন এখন কিন্তু আমি সকালের ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর বেরিয়ে পড়বো, তারপর সেলুনে যাব চুল কাটতে, অনেকগুলো কাজ বাকি আছে। আর এখানটায় দেখতে পাচ্ছ বাগগুলা থেকে নিয়ে এসেছি রুটি, আর এখানে হচ্ছে আলু সবজি দিয়েছে একটা। কি রান্না হবে আজকে? মাছ দিয়ে বেগুন। মাছ দিয়ে বেগুন, তাই মটরশুঁটি কি করবো? মটরশুঁটি আমি স্টোর করছি ফ্রিজে, এইভাবে রাখলে সব পচে যাবে, এইগুলো ডিপে রাখবো, ছাড়িয়ে এরকম করে একদম ভালো হবে। শুধু এই কটা মটরশুঁটি নেবো, তার থেকে ছ মেরে তুলে নিচ্ছি, এগুলো আমার লাগবে। আমি ডালিয়া মটরশুঁটি কাঁচা খেতেই বেশি ভালো লাগে, ভালো লাগে, কিন্তু আমি ডালিয়া করবো বলে তো তোমাকে আনতে বললাম। ঠিক আছে নাও, আমি বাইকটা আগে ভালোভাবে বাইকটা একটু ওয়াশ করব, মানে ধুতে হবে ভালোভাবে। আর একটা বাইকের একটু প্রবলেম হচ্ছে ব্রেকের, ও সেলুনে ফোন করেছিলাম, অসুবিধা আছে দেখি সেলুনে লেট হবে হয়তো একটু। দশ দিন ধরে বাড়ি ছিলাম না, বাইকটার অবস্থা কি দেখো, ধুলো পড়ে কি অবস্থা। তো আজকে ভালোভাবে প্রথমে সার্ভিস করবো, মানে ভালোভাবে ওয়াশ করে নেবো। আর বাইকের একটা প্রবলেম হচ্ছে, আর এটাও দেখতে পাচ্ছি ভেঙে গেছে, আগের দিন কে মেরে দিয়েছিল, হাওড়ায় গিয়েছিলাম সেদিন মেরে দিয়েছে। তো গাড়িটাই এখন এইখানটায় একটু কাজ করাবো,
আর ভালো করে ভালোভাবে পরিষ্কার করতে হবে। কি অবস্থা, বেহাল অবস্থা। তো ওই দিকটায় গাড়ি ওয়াশ করছে, আর সকাল এখন 10টা বেজে গেছে, রৌদ্রই ওঠেনি। আর গাড়ি যেহেতু ওইটা ভেঙে গেছে, তো দোকান থেকে একটা ফেভিকুইক নেব। তো গাড়িটা ভালো করে সার্ভিস ধোলাই করে নিলাম, আর এখন আমি একটু যাব হচ্ছে খেলা দেখতে, স্নান টান করবো, তারপর বেরিয়ে পড়বো। তো এখন 12টা বাজে আর আমি স্নান টান করে একদম পুরো রেডি হয়ে গেছি, আর এইখানটায় দেখো কত সুন্দর ঝিকঝাক করছে একদম। তো তো চলো এখন যাবো হাবড়াতে খেলা দেখতে, তারপর ওখান থেকে আর একটা কাজ আছে, সেখান থেকে যাবো বারাসাতে, কাজ মিটিয়ে তারপর আসবো। তো এইমাত্র আসলাম, আর প্রথমে ইজাজদারা ব্যাট ধরে 8/84 রানের টার্গেট দিয়েছে, এখন ওর ফিল্ডিং, দেখা যাক কত দূর কি হয়। হেভি সুন্দর পায়রা, হ্যাঁ এখানটায় আরো পায়রা আছে, আর এখানে কালারের পাখিগুলো দেখ সুন্দর লাগছে। ওইখানটায় দেখি কাকা বলছে আর দেখাবে, বলছে ঘরের মধ্যে নিয়ে গেছে। এরাও বসে আছে মোবাইলে এরকম দেখাচ্ছে, কিন্তু পায়রাটা কিন্তু ভীষণ বড়। 25,000 তো আমরা ফার্স্ট খেলা জিতে সেমিফাইনালে উঠে গেছি, আর আজকে আর খেলা নেই, তারপরেও সবাই খেলা দেখছে এখানে বসে বসে, আর এইখানটায় খেলা চলছে। আর এইখানটা সবথেকে বেশি ভালো লাগছে যে এইখানটায় দেখো কতগুলো বাচ্চা সবাই প্র্যাকটিস করছে। তো একদিন না একদিন আমাদের বাংলায় এখান থেকে বাংলার প্লেয়ার যাবে খেলতে, সেটাই চাই। আর সত্যি খুব ভালো লাগছে, আজ খেলা দেখতে খুব ভালো লাগছে। আর এরপরে একটু খাওয়া দাওয়া করবো, তারপরে আমাকে যেতে হবে বারাসাত। মাঠে হাঁটতে গেছিলাম, হেঁটে বাড়ি এসে তারপর অনেক কাজ বাজ করলাম, আর এখন ওকে ডাকবো, তো দেখো ঘুমাচ্ছে। এ ওঠো, হুম করছে, শোনো একটা কথা বলবো, তাকাও ঠান্ডা লেগেছে একদম নিচে কাঁপছিল। ভিজে গেছে কি করে, চলো একটু ধরো, ওই কর্নারটায় দাও, হাওয়া লাগবে। ছোট্ট বাচ্চা কাঁদছে। আমাদের রাতের খাবার রেডি হচ্ছে, আর এই যে দুধ দিলাম একটু পাতলা করে দিচ্ছি বলো, জানুর জন্য এইমাত্র আলু থেকে আবার জানু হয়ে গেল। জানু ওর জন্য তো গরম দুধ হচ্ছে এইখানটায়, একটু পাতলা করে দিচ্ছি নাকি আর একটু গুঁড়ো করে।
আমাদের পোষার কোনো ইচ্ছা ছিল না, এমনি জাস্ট নিচেই মানে এরকম ভাবে কাতরা ছিল, সেই জন্য ওকে এই জায়গাটায় রেখেছি। দেখো কেমন ভাবে রয়েছে, এখানটাই তাই ঠান্ডা, আর আমরা উপরে তো এমনি ঠান্ডা। ওকে দেখো না সাইডে কর্নার, এই জায়গা থেকে ডাস্টবিনটা সরিয়ে এখানটায় দি, অল্প আগে দিয়ে দেখি খাই কি নষ্ট। আমি এই মাত্র হ্যান্ড ওয়াশ করে আসলাম বুঝলে, এখন খাওয়ানো মানে আমাকে আবার হ্যান্ড ওয়াশ করতে হবে, রান্না করছি তো তুমি দেখো। ওকে ওকে এমনি নাড়িও না, আস্তে করে দেখো, জানো ওর মুখটা বার করে খাওয়ানোর চেষ্টা করো। হ্যাঁ গরম, ওই দেখো এই জানু খাচ্ছে, জানু খাচ্ছে। ও বললাম না গরম দুধ খেলে অনেকটা আরাম পাবে, এর অত গরম দিয়েছো, হাত দিয়ে দেখুনি ঠান্ডা আছে, একটু ঠান্ডা করে দাও, একটু ঠান্ডা করে দাও, খাবে ওই দেখো কেমন করছে, দাও 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 দাও। আরে নেই যে 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 এই যে 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 এই যে 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 বাবু, মুখের সামনে ধরো, মুখের সামনে ধরো, এই তো জানু খাচ্ছে দেখো কিভাবে, ও প্রচন্ড খিদে পেয়েছে, ওগুলো খাবে। আমি প্রথমে নিচে একরকম দিয়েছিলাম, কিন্তু বিকাল থেকে ঘুরছে ঠান্ডা লাগবে না, মোটামুটি চলবে, মানে যে অবস্থা ছিল তার থেকে অনেক বেটার, ভালো অবস্থায় আছে। এখন রান্না হয়নি, রান্না কমপ্লিট দেবো এখন, চলো তাহলে। তো চলো এখন প্রায় 9:30-10 বাজে যায়, আর এখন আমরা রাতে ডিনারটা করে নেব, তারপর ভিডিওটা এসে শেষ করছি। তোমার হচ্ছে, তোমার আজকে ফেভারিট হচ্ছে মাছের ডিম, মাছের ঝোলের মধ্যে মাছের ডিম আছে। তো চলো, জানুর খবর কি? জানু একদম সুন্দর ঘুমাচ্ছে, একদম ঘুমিয়ে পড়েছে ওকে, আমি আবার এখান থেকে তুলে রান্নাঘরে ওই গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছি যেন কোনো রকম হাওয়া না লাগে। তো চলো আমাদের ডিনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট কোনো ফ্রেশ ব্লগে। আর কালকে একটা পিকনিক আছে, পিকনিকের ভিডিওটা আসবে, তো বেশি পরে কিন্তু দারুণ দারুণ ভিডিও আসবে, দেখতে থাকো। টাটা বাই বাই, গুড নাইট।